এটা দিয়ে একবার চুল ধুয়ে নিন, মুহূর্তেই আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। চুলের গোড়াকে মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে সফট এবং সিল্কি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে। চুল আমাদের সৌন্দর্যের প্রতীক। লম্বা ঘন কালো সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা সবাই পেতে চাই। লম্বা ঘন কালো সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য আমরা অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকি, কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না। তাই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী রেমিডি নিয়ে হাজির হয়েছি। এই রেমিডি চুলে ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই রেমিডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চুলের যত্নে 100% কার্যকরী রেমিডি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা। আপনারা হয়তোবা সাবুদানা দেখে অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন এই সাবুদানা দিয়ে কিভাবে চুলের যত্ন করা সম্ভব। আমি বলবো সম্ভব, আর কিভাবে সম্ভব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। একটি পরিষ্কার হাঁড়ির মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দিব সাবু। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা দিয়ে দিব। পানির মধ্যে সাবুদানা দিয়েছি, উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিলাম। প্রথমে চুলার হিটটাকে হাই হিটে করে দিব। যখন পানি ফুটে আসবে তখন চুলার হিট মিডিয়াম লো হিটে রেখে উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিব। উপাদানগুলো 10 মিনিট জাল করার ফলে দেখতে পাবেন পানি অনেকটাই শুকিয়ে গেছে এবং উপাদানগুলো অনেকটা ঘন আঠালো হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন পানি ফুটে এসেছে, তো এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম হিটে করে দিব। সাবুদানার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা চুলের রুক্ষতা দূর করে চুলকে করে সফট এবং সিল্কি, এছাড়াও চুলের গোড়াকে মজবুত করে চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে। তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে। তো আমি সর্বমোট 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে এবং সাবুদানাগুলো অনেকটা আঠালো হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এই সাবুদানাগুলোকে আমি একটি হ্যান্ড ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো সাবুদানাগুলোকে হ্যান্ড ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এগুলো ব্লেন্ড না করেও ছেঁকে নিতে পারেন, তবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সাবুদানাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তো সাবুদানাগুলোর গরম থাকা অবস্থায় হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। সাবুদানাগুলোকে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। সাবুদানা একদম ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে এখানে আমি 2টি মাত্র উপাদান মিশিয়ে নিব। প্রথমেই দিয়ে দিব নারিকেল তেল। এখানে 3 চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিচ্ছি। নারিকেল তেল চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে। তবে আপনারা চাইলে এখানে নারিকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে চামচের সাহায্যে নারিকেল তেল উপাদানগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। এখানে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিব। নিয়মিত চুলের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলের রুক্ষতা দূর করে চুলকে করে সফট এবং সিল্কি। তো চামচের সাহায্যে অ্যালোভেরা জেল উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল চুলের যত্নে 100% কার্যকরী রেমিডি। এই রেমিডি আপনারা আপনাদের চুলে কিভাবে ব্যবহার করবেন ব্যবহার বিধি আপনাদেরকে বলে দিচ্ছি। এই রেমিডি আপনারা গোসলের আগে ব্যবহার করবেন। গোসলের 1 ঘন্টা আগে রেমিডি আপনারা আঙুলের সাহায্যে আপনাদের মাথার স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের শেষভাগ পর্যন্ত খুব ভালোভাবে লাগাবেন। অবশ্যই কিন্তু চুলের শেষভাগ পর্যন্ত খুব ভালোভাবে লাগাতে হবে। এরপর অপেক্ষা করবেন 40 মিনিট। 40 মিনিট পর শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। 40 মিনিট পর কিন্তু দেখতে পাবেন ম্যাজিক, আপনাদের চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে সফট এবং সিল্কি, এছাড়া চুলের গোড়াকে মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে। তো এই নিয়মে আপনারা সপ্তাহে 3 দিন এই রেমিডি চুলের যত্নে ব্যবহার করবেন।
নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ধন্যবাদ জানাবো। তো আজ আর নয়, এখানে বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।